স্বাগত বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভয়ঙ্কর রূপে ঘূর্ণিঝড় অশনি সাগরে সৃষ্টি হচ্ছে আরো একটি নিম্নচাপ নোয়াখালীতে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ফাঁসাতে মামাকে হত্যা গ্রেফতার এক অস্ত্র হাতে ছবি ফেসবুকে ভাইরাল হওয়া সেই রাতুল র্যাবের হাতে আটক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আন্দামান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনি এখন বঙ্গোপসাগরে অবস্থান করছে অন্যদিকে ভারত মহাসাগরে আরও একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে এটিও ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করছে ভারতের আবহাওয়া অধিদপ্তর আর নতুন ঘূর্ণিঝড়ের প্রভাবে অশনির গতিও নিতে পারে ভয়ঙ্কর রূপ প্রবল ঘূর্ণিঝড় অশনির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ একশো কিলোমিটার বর্তমানে এটি ঘন্টায় পঁচিশ কিলোমিটার বেগে উপকূলের দিকে এগোচ্ছে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি আজ সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে নয়শো পঁচানব্বই কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে নোয়াখালীতে তালাক দেওয়া স্ত্রীকে ফাঁসাতে মামা ফারুককে হত্যার ঘটনায় মরদেহ উদ্ধারের বারো ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ একই সাথে এ হত্যাকাণ্ডে জড়িত আসামি আনসারুল করিমকে গ্রেফতার করা হয়েছে এর আগে সদর উপজেলায় শৌচাগারের সেফটিক ট্যাঙ্ক থেকে অমর ফারুকের লাশ উদ্ধার করা হয় গ্রেফতারকৃত করিম কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালার মাছরা ইউনিয়নের চার নং ওয়ার্ডের উত্তর ঝাপুয়া গ্রামের ইসমাইলের ছেলে নিহত ফারুক একই ইউনিয়নের উত্তর ঝাপুয়া গ্রামের আলী আহমেদের ছেলে সোমবার দুপুর দিকে নোয়াখালী শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন অস্ত্র হাতে ছবি ফেসবুকে ভাইরাল হওয়া পাবনা জেলা ছাত্রলীগের সাবেক কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আবু বক্কার সিদ্দিকীর রাতুলকে আটক করেছে র্যাব পাঁচ রবিবার নগরীর একটি বাসা থেকে র্যাব তাকে আটকের পর দিবাগত রাতে সাগরপাড়ায় অভিযান চালিয়ে ভাইরাল সেই অস্ত্র উদ্ধার করে র্যাব পাচের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান নিজেকে বড় ধরনের সন্ত্রাসী প্রমাণ করতেই রাতুল ফেসবুকে অস্ত্রসহ ছবি পোস্ট করেছিল পরে এ নিয়ে সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি করলে সংস্থাটি ছায়াতদন্ত তদন্ত শুরু করে তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে রাতুলকে আটক এবং তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ম্যাক্সিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব রাতুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এর আগেও তার বিরুদ্ধে একটি অপহরণ মামলা রয়েছে তিনি স্বীকার করেন যে এটা উনি আসলে ফেসবুকে আপলোড করেছেন তার এলাকায় আধিপত্য মানে তার আধিপত্যটাকে আরও বৃদ্ধি করার জন্য এবং তাকে যেন সবাই ভয় পায় সেই ঘটনার জন্যই উনি আসলে এই হাতে অস্ত্র হাতে এই ছবি আপলোড করেছিলেন যাই হোক আমরা তিনি বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার ব্যবহার করে এর আগে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং অপরাধ নাটোরের বড়াই গ্রামের বনপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভাইবোন সাদিয়া খাতুন ও কাউসার আহমেদের ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল আর্থিক সহায়তা প্রদান করেছেন সোমবার দুপুরে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে সদর উপজেলা পাইকর দল গ্রামে যান সদর আসনের সাংসদ শিমুল এমপি শিমুলকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন নিহতের পরিবারের সদস্যরা এসময় নিহতদের বাবা মার হাতে বিশ হাজার টাকা তুলে দেন সাংসদ শিমুল এছাড়া জেলা প্রশাসন সহ সরকারের বিভিন্ন খাত থেকে সহায়তার সকল ব্যবস্থার আশ্বাস দেন এমপি মধ্যে নাটোর একাশনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন গত সাত এপ্রিল বড়াইগ্রামের বনপাড়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই বোন সাদিয়া ও কাউসার সহ সাতজন নিহত এবং অন্তত বিশ জন আহত হয় সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ